হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সিপিপি এসটিএল এর স্টেক কিউ এবং ডিকিউ। ডিকিউটা আমাদের হয়তো বা এতটা ব্যবহার করা হবে না, বাট আমাদের যে জিনিসগুলো সবথেকে বেশি লাগবে সেটা হলো গিয়ে এসটিএল এর স্টেক এবং কিউ। আমাদের পরের কিগুলোতে রাখবে গ্রাফের ইগুলোতে, যেমন মনে করো ওই ডিএফএস ইমপ্লিমেন্ট করতে অথবা বিএফএস ইমপ্লিমেন্ট করতে লাগবে কিউ, ডিএফএস ইমপ্লিমেন্ট করতে লাগবে স্টেক। সো আমরা এই জিনিসগুলো আগে দেখে নিব। সো ফার্স্টে আমরা একটু থিওরিটা একটু রিভিউ করে নিব, কারণ লাস্ট যখন আমি কি ফ্র্যাকশন ন্যাপস্যাক দিয়েছিলাম তখন অনেকেই বলেছে যে তারা কী করেনি, তাদের ফ্র্যাকশন ন্যাপস্যাকের থিওরিটা ক্লিয়ার না। সো এর জন্য আগে থিওরিটা একটু কথা বলে নিব। যেমন দেখো স্টেকের স্টেকটা কি, আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বুঝি, স্টেকটা হলো একটা পাইল অফ স্টেক অফ ডিশ বলতে পারো, আনওয়াশ ডিশ, অথবা স্টেক অফ বুকস বলতে পারো। তো আমরা এরকম যদি থাকে আমরা সবসময় কী করবো, আমরা সবসময় একদম উপরের যে আইটেমটা আছে সেটাই রিমুভ করব, এবং নতুন একটা আইটেম রাখতে হলে আমরা সবার উপরে রাখবো, মাঝখানে ইনসার্ট করবো না। সো স্টেকটা স্টেক সিপিপির স্টেক যেটা আছে এসটিএল এ, সেটা একদম একইভাবে কাজ করে। এর কাজটা হলো এরকম যে তুমি সবসময় স্টেকের টপ থেকে একটা দিকেই অ্যাক্সেস করতে পারবা, সেটা হলো টপ, এবং টপ থেকে শুধু অ্যাক্সেস করতে পারবা, এবং তুমি শুধুমাত্র টপের এলিমেন্টটাই দেখতে পারবা যে সেখানে কী আছে, এবং টপের এলিমেন্টটাই রিমুভ করতে পারবা, এবং টপেই শুধু একদম স্টেকের সব থেকে টপেই তুমি একটা জিনিস অ্যাড করতে পারবা। তো এই যে এটা কী হচ্ছে, সবার লাস্টে যেটা অ্যাড হচ্ছে সেটাই টপে থাকতেছে, এবং সবার লাস্টে যেটা অ্যাড হয়েছে সেটাই রিমুভ করা হচ্ছে। এই সিস্টেমটার কারণে এটাকে বলা হয় লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে এসেছে সেটা সবার আগে আউট হবে। এই যে ইনসার অ্যাড করা হচ্ছে টপে এবং রিমুভ করা হচ্ছে, এটা আসলে একদম কনস্ট্যান্ট টাইমে কাজ করে বিগ অফ ওয়ান এর জন্য। এছাড়া দেখো এটার এই আমরা যদি স্টেকটা ইউজ করতে চাই তাহলে আমাদের জন্য স্টেক একটা স্টেক হেডারটা ইনক্লুড করে নিতে হবে সিপিপিতে, এবং এরই সাথে মনে করো আমরা যদি একটা স্টেক ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের স্টেকে, এটা আসলে টেমপ্লেটাইজড বলা হয়, কারণ টেমপ্লেটাইজড জিনিসটা কী সেটা আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করব। টেমপ্লেটাইজড করার কারণে কী হয়, তুমি যে কোনো কিছুর এই স্টেক দিয়ে তুমি যে কোনো ডেটা টাইপেরই স্টেক ক্রিয়েট করতে পারবা, স্ট্রাকচারের স্টেক নিতে পারবা, ইন্টিজারের নিতে পারবা, স্ট্রিংয়ের নিতে পারবা। সো যে টাইপেরই নিবা এই ব্র্যাকেটের মধ্যে তোমার প্যারামিটার হিসেবে পাস করতে হবে যে কোন ডাটা টাইপের স্টেক নিচ্ছ, এবং পরে তোমার ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে হবে যেটা কিনা আইডেন্টিফায়ারের রুলস মেনটেন করবে। সো আমরা চলো কিটা দেখে নিই যে আসলে, সো আমাদের স্টেকটা যেভাবে কাজ করবে সেটা দেখার জন্য আমাদের এই কোডটা রান করব। দেখো এখানে আমরা কী করেছি, এখানে আমরা কয়েকটা জিনিসই নিয়েছি। দেখো ফার্স্ট হলো গিয়ে এখানে আমরা নিয়েছি যে কী হেডার অ্যাড করতে হবে, আমরা সি ইন সি আউট অ্যাড করবো, এর জন্য আইও স্ট্রিম হেডারটা অ্যাড করেছি, এবং স্টেক হেডারটা আমরা স্টেক ব্যবহার করবো তার জন্য আমরা অ্যাড করেছি, এবং সিএসটি ডিআইও হেডারটা অ্যাড করেছি, আমরা গেট ক্যারেক্টারটা ইউজ করেছি, মাঝে মাঝে ইন স্টপ থাকবে আমাদের এন্টারের জন্য, আমাদের আউটপুট কনসোলটা তার জন্য। তো দেখো প্রথমে কী করা হয়েছে, এখানে একটা স্টেক ইন্টিজার টাইপের একটা স্টেক ডিক্লেয়ার করা হয়েছে। তো এই এসটিকে স্টেকটা, তারপর তার মধ্যে আমি পাঁচটা ভ্যালু অ্যাড করলাম, 1 2 3 4 5 6। সো 2 3 4 5 6 যদি অ্যাড করা হয় তাহলে আমার এই সিরিয়ালি অ্যাড করা হয়েছে 2 3 4 5 6, এবং তাহলে স্টেকের মধ্যে স্টেকের কারেন্ট সাইজটা আমি কত সেটা আমি দেখে নিতে পারবো, এসটিকে ডট সাইজ মানে স্টেকের ভ্যালু নাম দিয়ে তারপর সাইজ দিয়ে সাইজ ফাংশনটা কল করলে আমি স্টেকের কারেন্ট সাইজ কত বা কারেন্টলি কয়টা এলিমেন্ট স্টেকে আছে সেটা আমি দেখে ফেলতে পারবো। তো এর জন্য এখানে বলা হয়েছে আমরা এই জিনিসটা প্রিন্ট করেছি, এবং বলা হয়েছে যে আসলে স্টেকের সাইজ প্রিন্ট করা হয়েছে যে কত আছে। তারপর দেখো এখানে স্টেকের টপে কী আছে, দেখো প্রথমে এটা পুশ করা হয়েছে, তারপর এটা, তারপর এটা, তার টপে আছে 5, তার টপে আছে 6। সো তোমার স্টেকে আসলে কী আছে এখন কারেন্টলি, তোমার স্টেকে কারেন্টলি টপে একদম লাস্টে যেটা পুশ করা হচ্ছে সেটাই টপে আছে, সেটা হলো 6। এখন তুমি কী করবা, এখন যদি আমি একটা একটা করে মনে করো, দেখো এখানে একটা ফাংশন হলো স্টেক ডট এমটি, স্টেক ডট এমটি ফাংশনটা তোমার রিটার্ন টাইপ হলো বুলিয়ান, সে বলে দেয় তোমার স্টেকটা কারেন্টলি এই কি কোনো এলিমেন্ট আছে স্টেকে নাকি স্টেকটা একদম এমটি। স্টেক যদি এমটি হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, এবং স্টেক যদি এমটি না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। তো আমরা এখানে কী করছি, দেখো স্টেক ডট এমটি যদি ফলস হয় তাকে আমরা ট্রু করে দিচ্ছি, মানে ইনভার্ট করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত স্টেক ডট এমটিটা ফলস ততক্ষণ পর্যন্ত স্টেকের টপে যা আছে সেটা আমরা লাস্ট ফ্রন্টে নিব, এবং সেটাকে আমরা কী করব একবার একবার করে প্রিন্ট করে দিব, ঠিক আছে। তো কারেন্টলি স্টেকের টপে কী আছে, 6। তো প্রথমে তাহলে কী হবে, 6টা প্রিন্ট হবে, তারপর আমরা 6কে কী করব
পপ করে দিব। তো প্রথমে আছে সিক্স, তারপর কি আছে ফাইভ, তারপর কি আছে ফাইভ রিমুভ করার পরে থাকবে ফোর, ফোর রিমুভ করার পরে থাকবে থ্রি, থ্রি পরে টু। এখন দেখো টুই কিন্তু লাস্ট এলিমেন্ট ছিল এবং এইটা পপ করার পরে কিন্তু আমার স্টেকে কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে আমার স্টেকটা এখন এমটি হয়ে গিয়েছে। এখন দেখো আমার স্টেকটা কারেন্টলি এমটি, কিন্তু স্টেকে যদি আমি এখন আরেকটা জিনিস পুশ করি, মাইনাস ওয়ান পুশ করি, তাহলে স্টেকের সেটা কোথায় অ্যাড হবে? স্টেক এমটি স্টেকের টপে অ্যাড হবে। তাহলে মাইনাস ওয়ান অ্যাড করলে পরে আমার দেখো কারেন্টলি টপে কী আছে, স্টেক ডট টপ সেটার মধ্যে আছে মাইনাস ওয়ান, এবং কারেন্টলি স্টেকের সাইজ কত? ওয়ান, কারণ তার মধ্যে একটা এলিমেন্ট আছে মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখো এখানে জাস্ট এইভাবে প্রিন্ট করা হয়েছে। সো এরপর কি করব, দেখো আমরা মাইনাস ওয়ানটাকে পপ করে দিব। সো মাইনাস ওয়ানকে যদি আমি পপ করে দেই তাহলে কি হবে? এই মাইনাস ওয়ানকে পপ করে দিছি। এখন দেখো এখন যদি আমার স্ট্যাকটার মধ্যে একটা আইটেম ছিল সেটাকে আমি পপ করে দিয়েছি, এখন এখানে আমি দুইটা ইফিস কন্ডিশন দিয়েছি, যদি স্ট্যাকটা এমটি হয় তাহলে সে প্রিন্ট করবে স্ট্যাকটা এমটি, আর এমটি না হলে স্ট্যাকের সাইজটা সে প্রিন্ট করে দিবে। তো আমরা দেখি যে স্ট্যাকটা এমটি কি এমটি না, যেহেতু এটা লাস্ট এলিমেন্ট ছিল সো আমাদের এটা পপ করা হয়ে গেছে এখানে। সো যেহেতু এটা পপ করা হয়েছে তাহলে আমরা কী করবো, স্ট্যাকটা এমটি হয়ে যাবে। সো এটা এমটি প্রিন্ট করার কথা। তো কী প্রিন্ট করেছে দেখো, কারেন্টলি স্ট্যাকটা এমটি। ওকে, সো এখন আমরা দেখবো যে কিউ। সো কিউটাও তোমরা ডাটা স্ট্রাকচার কোর্সে পড়ে এসেছো। কিউটা কি আসলে, কিউ হলো আমরা নর্মালি যদি একটা এক্সাম্পল দিই, আমরা এয়ারপোর্টের লাইন দিয়ে যখন তুমি তোমার টিকিট এবং তোমার ভিসা পাসপোর্ট এগুলো দেখিয়ে যখন তুমি কিসে যাও এয়ারপোর্ট কিটা ক্রস করো, তখন এই টিকিট গেটটা ক্রস করো, তখন গেটটা ক্রস করার সময় যে সবার আগে লাইনে দাঁড়াবে সেই সবার আগে গেট ক্রস করবে তার সব জিনিস কাগজপত্র দেখিয়ে। তো এই যে এটার এই যে লাইন যে সবার আগে আসবে সে সবার আগে বের হবে, এটাই হলো আসলে কিউ। তো কিউটা আসলে কিউটার মধ্যে তোমার দুইটা দুইটা জায়গায় অ্যাক্সেস করা যাবে, একটা হলো ফ্রন্ট এলিমেন্ট কি এবং একটা রিয়ার এলিমেন্ট কি, রিয়ারটা হলো এন্ড এলিমেন্ট কি। তুমি সবসময় কী করবা, রিয়ারে অ্যাড করবা, মানে তুমি সবসময় এক কিউতে একদম লাস্টে অ্যাড করবা, এবং তুমি সবসময় রিমুভ করবা কিউ থেকে কখন, একদম ফার্স্ট এলিমেন্ট থেকে তুমি কিউর ফার্স্টের যে পজিশনটা আছে সেখান থেকে তুমি এলিমেন্টটা রিমুভ করবা। সো এটা যদি করি তাহলে আমাদের কী হবে দেখো, তো এখানে কী হইতেছে দেখো, ফার্স্ট ইন যে যে সবার ফার্স্টে আসতেছে সেই সবার ফার্স্টে আউট হচ্ছে, তো এর জন্য এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো। এবং এই যে ইনসার্ট করা, রিয়ারে ইনসার্ট করা, অ্যাড করা এবং ফ্রন্ট থেকে একটা আইটেম রিমুভ করা, এই দুইটা এই ধরনের অপারেশনগুলো বিগ অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইমে কাজ করে। ওকে, তো এইটার জন্য আমাদের কিউ ইউজ করার জন্য আমাদের যে হেডারটা ইউজ করতে হবে সেটা হলো কিউ হেডার ইনক্লুড করে নিতে হবে, এবং সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে এইটা আগের মতো স্টেকের মতোই ডিক্লেয়ার করতে হবে বা ভেক্টরের মতোই ডিক্লেয়ার করতে হবে, যে এটাও টেম্পলেটাইজ, তুমি যে এটার ইন্টিজার টাইপেরও কিউ নিতে পারবা, স্ট্রিং টাইপেরও কিউ নিতে পারবা, যে কোনো স্ট্রাকচার টাইপেরও কিউ নিতে পারবা। আমরা কীভাবে কিউটা ডিক্লেয়ার করবো, আমরা প্রথমে সামনে লিখে নিব কিউ, তারপর লিখবো প্যারামিটার হিসেবে পাস করবো যে আমরা কোন টাইপের কিউ নিচ্ছি, এবং তারপর আমরা বলবো যে এখানে নাম দিব যে এটা কী ধরনের কিউটার নাম আসলে কোন ভেরিয়েবল। ওকে, তাহলে চলো আমরা একটু কোড, সো কোডে গেলে তুমি এখানে দেখতে পারবা আসলে আমার এখানে কীভাবে কাজ করতেছে। সো কোডে দেখো আমি কী করেছি, আমরা প্রথমে একটা কিউ ডিক্লেয়ার করেছি, সেটা হলো গিয়ে আমাদের ইন্টিজার টাইপের একটা কিউ ডিক্লেয়ার করেছি। তারপর কী হয়েছে, এখানে আমি আই প্লাস টু এখানে অ্যাড করেছি, মানে প্রথমে টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাড করেছি, এর জন্য টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাড হয়েছে। এখন যদি আমি দেখি যে ফার্স্ট এলিমেন্টটা কী, সেটা আসলে কীভাবে অ্যাক্সেস করা যায়, আমার কিউয়ের ফার্স্ট এলিমেন্টটা, সেটা অ্যাক্সেস করা যায় কিউ ডট ফ্রন্ট দিয়ে। সো কিউয়ের ফার্স্ট এলিমেন্ট কোনটা ছিল, সবার প্রথমে ইনসার্ট করা হয়েছিল টুকে, তাহলে ফ্রন্টে কী আসবে, টু, এবং সবার লাস্টে কাকে অ্যাড করা হয়েছে, সবার লাস্টে অ্যাড করা হয়েছে সিক্সকে। তো সবার কিউয়ের ব্যাক যেটা, ব্যাকে কে থাকবে, সিক্স। তো আমরা দেখি এই দুইটা আইটেম আমরা প্রিন্ট করেছি, দেখি এটা ঠিকভাবে কাজ করছে কি না। দেখো প্রথম আইটেম কী আছে, টু, এবং শেষ আইটেম আছে এখানে সিক্স। ওকে, এবং তারপর আমরা কী করলাম, এখানে কিউয়ের সাইজটা আমরা প্রিন্ট করে নিলাম, আমরা ভেক্টরের সাইজ বা স্টেকের সাইজ যেভাবে নিয়েছি সেভাবেই ভেরিয়েবল নেম, কিউয়ের ভেরিয়েবল নেম ডট সাইজ ফাংশনটা আমরা কল করেছি, এবং তারপর আমরা কী করলাম, সেই তার সাইজ ফাংশনটা যে ভেরিয়েবলে রেখেছি সেটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। যেহেতু আমরা পাঁচটা এলিমেন্ট আমরা কিউতে অ্যাড করেছি, সো আমাদের কিউয়ের কারেন্ট সাইজ হলো ফাইভ, মানে পাঁচটা এলিমেন্ট কিউতে আছে। এখন আমরা কী করব,
এখন আমরা কিউ থেকে একটা একটা করে এলিমেন্ট কি করব রিমুভ করব। সো এটাও এই যে কিউ ডট এমটি ফাংশনটাও কিন্তু তোমার স্টেকের ফাংশনের মতোই কাজ করে। এইটাও একটা বুলিয়ান রিটার্ন টাইপের ফাংশন, সেটা তোমাকে বলে দিবে আসলে কিউটা কি তোমার কি রিটার্ন করতে, কিউটা কি কারেন্টলি এমটি নাকি এমটি না। কিউ যদি কারেন্টলি এমটি হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, এবং কিউ যদি কারেন্টলি এমটি না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। তো আমরা কি করছি এখানে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি হয়নি ততক্ষণ পর্যন্ত কিউ এর ফ্রন্টটা আমরা নিচ্ছি এবং কিউ এর ফ্রন্টটা প্রিন্ট করতেছি, তারপর কিউ থেকে আইটেমটা আমরা কি করছি পপ করে দিচ্ছি। তো আমরা কি করব, একটা একটা করে, আমরা যেহেতু কিউ এবং কিউর মধ্যে কি হবে তুমি শুধুমাত্র ফ্রন্টই অ্যাক্সেস করতে পারবা, যেহেতু শুধুমাত্র ফ্রন্ট অ্যাক্সেস করতে পারবা, প্রথমে আমরা প্রথমে একটা ফ্রন্ট নিব, সেটা প্রিন্ট করব এবং সেটাকে পপ করে দিব। এটা চলে গেলে পরে তারপরে কি থাকবে, তারপরে যেটা অ্যাড হয়েছিল সেটা ফ্রন্টে চলে আসবে। সো আমরা দেখি প্রথম আইটেম কি ছিল, টু। তো কিউর ফ্রন্ট প্রথমটা টু, এখন টুকে যখন তুমি পপ করে দিয়েছো এখন তোমার কিউ এর সাইজ কত, টু পপ করার পরে এই চারটা এলিমেন্ট আছে সেটার জন্য হলো ফোর। তারপর তুমি কি করবা পরে, তাহলে ফ্রন্টে কে চলে আসবে, এখন টু চলে গেছে ফ্রন্টে থাকবে এখন থ্রি। তারপর এখন থ্রি পপ করে দিলে তার সাইজ হবে থ্রি, ফোর পপ করে দিলে তার সাইজ হবে টু, এভাবে ফাইভ পপ করে দিলাম, তারপর সিক্স পপ করে দিলে তার সাইজ হবে জিরো। সো এখন আমরা কি করব, কিউটা এখানে চলে আসবে যেহেতু তোমার কিউ এর সাইজটা জিরো হয়ে গেছে, তখন কিউ এমটিটা কি রিটার্ন করবে, তোমার কিউ এমটিটা ট্রু রিটার্ন করবে আর হোয়াইল লুপের মধ্যে ঢুকবে না। এখন আমরা কি করব, এখন আমরা আসলে কিউ এর মধ্যে একটা মাইনাস ওয়ান একটা ইন্টিজার পুশ করব। তাহলে কি হবে, তাহলে কিউ এর মধ্যে একটা আইটেম অ্যাড হলো কি মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান অ্যাড হওয়ার পরে আসলে কি হবে, মাইনাস ওয়ান অ্যাড হওয়ার পরে কিউতে এখন কি আছে, একটাই আইটেম আছে, সেটা কি মাইনাস ওয়ান, এবং সেটাই কিউ এর ফ্রন্ট এবং সেটাই কিউ এর ব্যাক। তো আমরা দেখো কিউ এর ফ্রন্ট এবং ব্যাকটা যখন প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে একটাই যখন আইটেম থাকবে তখন যেটাই ফ্রন্ট সেটাই হবে কিউ এর ব্যাক। এখন মনে, এখন আমরা কি করব, সেই আইটেমটা আমরা পপ করে দিব কিউ ডট পপ ফাংশন দিয়ে। কিউ ডট পপ ফাংশন পপ কল করলে কি হবে, কারেন্টলি ফ্রন্টে যেটা আছে, দেখো এখানেও আমরা সেম কাজটা করেছি, কারেন্টলি ফ্রন্টে যেটা আছে সেই আইটেমটা পপ করে দিবে। কারেন্টলি ফ্রন্টে কে আছে, মাইনাস ওয়ান, তাকে পপ করে দিলে তোমার কিউ এর মধ্যে কী থাকবে, কিছুই থাকবে না, একটাই এলিমেন্ট ছিল এবং সেটাকেই তুমি পপ করে দিচ্ছ, তাহলে তোমার কিউতে আসলে কিছুই থাকবে না। তো কিউ থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমরা চেক করতেছি কিউটা যদি এমটি হয় তাহলে প্রিন্ট করো কিউটা এমটি, আর কিউটা যদি এমটি না হয় তাহলে তুমি প্রিন্ট করো কি যে কিউ এর সাইজ কারেন্টলি এত। তো যেহেতু আমাদের একটাই আইটেম ছিল মাইনাস ওয়ান এবং সেটাকে আমরা পপ করে দিয়েছি, তো আমাদের এখানে কি থাকবে, কোনো আইটেম থাকবে না। সো কিউটা এমটি হবে, তাহলে প্রিন্ট করা উচিত কারেন্টলি দ্য কিউ ইজ এমটি। ওকে, তো প্রিন্ট করেছে কারেন্টলি দ্য কিউ ইজ এমটি। তো এখন আমরা দেখব যে ডি কিউ বা ডাবল ইন্ডেড কিউ, ডাবল ইন্ডেড কিউটা কি, ডাবল ইন্ডেড কিউ আসলে স্ট্যাক এবং কিউ দুইটার কাজ একই সাথে করে। তো ডাবল ইন্ডেড কিউর যেটা কাজ হবে সেটার মধ্যে আসলে তুমি আগে শুধুমাত্র স্ট্যাকে শুধুমাত্র টপে পুশ করতে পারতা এবং কিউতে শুধুমাত্র ব্যাকে পুশ করতে পারতা বা রিয়ারে পুশ করতে পারতা। কিন্তু এখানে ডাবল ইন্ডেড কিউতে তুমি পুশ ব্যাক মানে ব্যাকেও পুশ করতে পারবা এবং পুশ ফ্রন্ট মানে সামনেও পুশ করতে পারবা। ওকে, এবং তুমি চাইলে স্ট্যাক এবং কিউতে শুধুমাত্র এক জায়গা থেকে রিমুভ করা যেত, স্ট্যাকে শুধুমাত্র টপ থেকে আইটেম রিমুভ করা যেত এবং তোমার কিউতে শুধুমাত্র তোমার কি করা যেত, ফ্রন্ট থেকে আইটেম রিমুভ করা যেত। বাট ডাবল ইন্ডেড কিউতে তুমি ফ্রন্ট থেকেও রিমুভ করতে পারবা, ব্যাক থেকেও রিমুভ করতে পারবা। তাদের জন্য আমাদের ইউজ করতে হবে পপ ফ্রন্ট এবং পপ ব্যাক। পপ ফ্রন্ট দিলে সে ফ্রন্ট থেকে আইটেমটা রিমুভ করে দিবে, পপ ব্যাক দিলে সে ব্যাক থেকে আইটেমটা রিমুভ করে দিবে। ডাবল ইন্ডেড কিউ ইউজ করার জন্য আমাদের ডি কিউ হেডারটা অ্যাড করতে হবে, এবং এটা আমরা আগের মতো করে ডিক্লেয়ার করবো যে আমরা কোন টাইপের ডি কিউ নিচ্ছি বা ডাবল ইন্ডেড কিউ নিচ্ছি, আমরা বলে দিতে হবে এই প্যারামিটার দিয়ে। এখানে দেখো আমরা বলে দিয়েছি যে ইন্টিজার টাইপের, এবং তারপর একটা আইডেন্টিফায়ারের রুলস মেনটেন করে একটা ডাবল ইন্ডেড কিউটার একটা নাম দিতে হবে যেটা আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে চলো আমরা একটু কোডে দেখে নিই যে ডাবল ইন্ডেড কিউটা আসলে কীভাবে কাজ করে এবং আমাদের আইডিয়া অনুযায়ী সেটা কাজ করতেছে কিনা। এর আগে একটা জিনিস, এটার মধ্যেও যদিও এটা ভেক্টরের মতোই, বাট ভেক্টরে কিন্তু তোমার পুশ ফ্রন্ট করা যায় না, তাই এই জিনিসটা ওই জায়গায় কাজে লাগবে যদি তোমার সামনেও পুশ করা লাগে এবং তোমার লিস্টের শেষেও পুশ করা লাগে। ওকে, এবং তোমার এই যে পুশ ফ্রন্ট অথবা পপ ফ্রন্ট এবং পুশ ব্যাক অথবা পপ ব্যাক, এই সবগুলা কাজ কিন্তু তোমার বিগ অফ ওয়ান মানে কনস্ট্যান্ট টাইমে হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
ওকে, তাহলে চলো আমরা কোডে চলে যাই, দেখি যে কোডে আসলে আমাদের ডাবল ইন্ডেড কিউটা কীভাবে কাজ করছে। সো দেখো, এখানে আমরা আগের মতোই আইও স্ট্রিম অ্যাড করেছি, এবং ডিকিউ যেহেতু ডাবল ইন্ডেড কিউ, আমরা এখানে ডিকিউটা অ্যাড করেছি। এবং সাথে আমরা কি করেছি, এখানে এখানে আমরা সিএসটি ডিআইও হেডারটা অ্যাড করেছি। ওকে, এটা আমাদের গেট ক্যারেক্টার যে ইউজ করছি তার জন্য। তো আমরা এখানে দেখো, আমরা প্রথমে ডাবল ইন্ডেড কিউটা ডিক্লেয়ার করেছি, একটা ইন্টিজার টাইপের ডাবল ইন্ডেড কিউ ডিক্লেয়ার করেছি। এবং তারপর আমরা এখানে কি করলাম, 2, 3, 4, 5, 6 এই আইটেমগুলো আমরা কি করলাম, তার মধ্যে পুশ করে দিলাম ডাবল ইন্ডেড কিউর। কোথায় পুশ করেছি, পুশ ব্যাক করেছি, মানে প্রথমে 2 পুশ করেছি, তারপর 3 পুশ করেছি, 4 পুশ করেছি, 5, 6। তাহলে তোমার কিউয়ের সবার আগে কে পুশ হয়েছে, 2, এবং সবার শেষে কে পুশ হয়েছে, 6। তাহলে কিউয়ের ফ্রন্টে কে থাকবে, 2, এবং কিউয়ের ডাবল ইন্ডেড কিউয়ের ব্যাকে কে আছে কারেন্টলি, 6। এখন মজার জিনিস হলো, আমরা কিন্তু চাইলে কি বলছিলাম, পুশ ব্যাক শুধু না, আমরা পুশ ফ্রন্টও করতে পারি, ঠিক আছে? তো আমরা ডাবল ইন্ডেড কিউতে এখন 5টা এলিমেন্ট আছে। তো ডাবল ইন্ডেড কিউর সাইজটা হলো 5, আমরা আগের মতো করেই সাইজটা নিয়েছি ডট সাইজ ফাংশনটা কল করে। তো আমরা যদি পুশ ফ্রন্টটা ইউজ করি, তাহলে কি হবে, এই কিউয়ের প্রথমে যদি একটা আইটেম অ্যাড করি, তাহলে সেটা এর একদম ফ্রন্টের আগে অ্যাড হবে, এর পরেরটা পরের যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টের আগে অ্যাড হবে। মানে সবসময় নতুন আইটেমটা কোথায় হবে, পুশ ফ্রন্ট করলে একদম ফ্রন্টে অ্যাড হবে। তো দেখো, আমি এখানে কি পুশ করতেছি, আমি এখানে -1, -2, -3, -4, -5 অ্যাড করছি। তাহলে আমি যদি এইভাবে অ্যাড করি, তাহলে আমার কি হবে, আমার কারেন্ট দেখো, এখন আমার কিউয়ের কারেন্ট সাইজটা আসলে হলো এরকম। আমি প্রথমে কি পুশ করেছি, -1, তাহলে এইটা ছিল, এই ছিল তোমার কিউয়ের অবস্থা, ঠিক আছে? তারপর -2 যখন পুশ করেছি, সেটা তার ফ্রন্টে অ্যাড হবে। তারপর -3 যখন পুশ করেছি, সেটা তার ফ্রন্টে অ্যাড হবে। -4 যখন পুশ করেছি, সেটা তার ফ্রন্টে অ্যাড হবে। এবং -5 পুশ করলে তারও ফ্রন্টে অ্যাড হবে। ওকে, এখন দেখো আমরা এখন কি করব, আমরা এখন দেখে নিব যে কারেন্টলি কিউয়ের সাইজ কত। কারেন্টলি কিউয়ের সাইজ 10, আগে 5টা পুশ করেছি, এখন আরও 5টা পুশ করেছি, আগে 2, 3, 4, 5, 6 পুশব্যাক, এখন পুশ ফ্রন্ট করেছি -1 থেকে -5। ওকে, তো এটা যদি করি, তাহলে আমার কারেন্টলি কী হবে, কারেন্টলি কিউয়ের সাইজটা আমরা প্রিন্ট করলাম এখানে, যেটা হলো 10। এখন আমরা দুইটা জিনিস দেখব, আমরা দেখব যে কিউয়ের ফ্রন্টে কে আছে এবং কিউয়ের ব্যাকে কে আছে। সো চলো দেখে নিই কিউয়ের ফ্রন্টে কে আছে এবং কিউয়ের ব্যাকে কে আছে। সো কিউয়ের ফ্রন্টে দেখো এখানে কী আছে, কিউয়ের ফ্রন্টে আছে, যেহেতু সবার লাস্টে তুমি কাকে পুশ করেছিলে ফ্রন্টে, তুমি সবার লাস্টে পুশ করেছিলে -5, রাইট? -5টা সবার লাস্টে, এখানে -i-এর ভ্যালু কত হবে, 5, এবং সেটা -5 পুশ করেছি। তাহলে কিউয়ের ফ্রন্টে তোমার কী আসা উচিত, -5, এবং কিউয়ের ব্যাকে আমরা কিছু পুশ করিনি 6 পুশ করার পরে, তাহলে তোমার লাস্টে কে থাকা উচিত, 6। তাহলে আমরা যদি দেখি, তাহলে কী আছে দেখো, কিউয়ের ফ্রন্টে কে আছে, -5, এবং কিউয়ের ব্যাকে কে আছে, 6। ডাবল ইন্ডেড কিউ, নট কিউ, সরি, আমি বারবার কিউ বলে রেফার করতেছি, ডি কিউ এর ফ্রন্টে কে আছে। ওকে, সো এখন আমরা কি করব, আমরা এক ডি কিউ এর থেকে পপ ব্যাক করব। তোমার লাস্টে কে আছে, 6, আমরা পপ ব্যাক যদি করি, তাহলে 6টা চলে যাবে, এবং 6-এর আগে কে পুশ হয়েছিল, পুশ হয়েছিল 5, পুশ ব্যাকে কে পুশ হয়েছিল 6-এর আগে, 5। তাহলে এটা যদি চলে যায়, 6 যদি চলে যায়, তাহলে ব্যাকে কে থাকবে, 5। তাহলে ব্যাকে যদি 5 থাকে, তাহলে আমরা দেখি কি থাকে পপ করার পরে, পপ ব্যাক করার পরে, পপ ব্যাক করার পরে আমি যখন আমরা কি করছি, আবার ডিকিউ ব্যাকটা প্রিন্ট করেছি, তখন আমরা কি দেখলাম যে এখানে আছে আমাদের 5, 6 যখন আমরা পপ ব্যাক করেছি বা রিমুভ করে দিয়েছি ব্যাক থেকে। তারপর আমরা এখন যদি ফ্রন্ট থেকে পপ করি, তাহলে দেখবো কি আছে। তো আমরা ফ্রন্টে কি ছিল, আমরা লাস্টে দেখেছিলাম ফ্রন্টে আছে কি, -5। -5-এর আগে কে পুশ হয়েছিল ফ্রন্টে, তো -5-এর আগে পুশ হয়েছিল -4। তো আমরা যদি -5-কে ফ্রন্ট থেকে রিমুভ করে দিই, তাহলে কে থাকবে ফ্রন্ট হিসেবে, ফ্রন্ট পরের ফ্রন্ট যেটা ছিল সেটা ছিল কে, -4। তো আমরা যদি একটা পপ ফ্রন্ট করি, তাহলে আমাদের কে আসা উচিত, -4। আমরা দেখি সেটা কি ওইভাবে কাজ করছে কিনা। দেখো আমাদের -5 পপ হয়ে গেছে ফ্রন্ট থেকে, এখন আমাদের ফ্রন্টে আছে কি, -4। তো আমরা এখন কি করব, আমরা জাস্ট এখন একটা ফ্রন্ট, একটা একটা করে ফ্রন্ট নিব, এবং প্রত্যেকটা ফ্রন্টকে আমরা একটা একটা করে পপ করতে থাকবো, পপ ফ্রন্ট দিব। তাহলে একটা একটা করে ফ্রন্ট পপ হবে, এবং যত কতক্ষণ পর্যন্ত পপ হবে কিউয়ের মতোই, যতক্ষণ পর্যন্ত এটা এমটি হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত আমরা সবগুলোকে পপ করে দিব। ওকে, তাহলে
আমরা যদি সবগুলো পপ করে দেই তাহলে কি হবে দেখি আমরা কি পপ হচ্ছে। প্রথমে -4, তারপর -3, তারপর -2, তারপর -1, তারপর 2, 3, 4, 5, মানে সিরিয়াসলি সিরিয়ালি ফ্রন্ট একটা একটা করে ফ্রন্ট পপ হয়েছে, রাইট? এবং যখন আমার ডিকিউটা এমটি হয়ে গেছে তখন আর কিছু পপ হয়নি। এখন যদি দেখি আমাদের সাইজটা দেখি যে ডিকিউটা এমটি হয়ে গেছে বলেই আমার এই লুপটা কাজ করেনি, এই লুপের ভিতরে ঢুকেনি। সো যেহেতু এখন যদি আমরা ডিকিউ এর সাইজটা প্রিন্ট করি আমাদের সাইজটা জিরো আসা উচিত, তাহলে আমরা দেখি ডিকিউ এর সাইজটা কত আসে। ডিকিউ এর সাইজটা হলো জিরো। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ আমাদের এই জিনিসগুলো কিভাবে কাজ করে, যে কিউ, স্ট্যাক এবং ডিকিউ কিভাবে কাজ করে। আমরা ডিকিউ দেখেছি, আমাদের একটা জিনিস দেখা বাকি আছে, সেটা হলো প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউটা আমাদের ডাইকাস্ট্রা অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করার জন্য লাগবে, এবং ডাইকাস্ট্রা ইমপ্লিমেন্ট করার আগে আমরা প্রায়োরিটি কিউর উপর আমরা একটা সেপারেট একটা ভিডিও ক্রিয়েট করব, সেখানের মধ্যে আমরা প্রায়োরিটি কিউ কীভাবে কাজ করে সেটা নিয়ে ডিসকাস করব। প্রায়োরিটি কিউটা আসলে হিপ, যেটা তোমরা ডাটা স্ট্রাকচারে পড়ে এসেছো, হিপ ডাটা স্ট্রাকচার, যেটা বাইনারি ট্রি দিয়ে মেনটেন করা হয়, সেভাবে কাজ করে বাইনারি হিপ যেটা। এবং আমাদের নেক্সট যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো গ্রাফ কীভাবে রিপ্রেজেন্ট করা যায় বিভিন্নভাবে, এবং গ্রাফগুলো কীভাবে আসলে আমরা স্টোর করি আমাদের সিপিপিতে। তো এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।